ऑलराइट, सबसे पहले तो सिजी का बहुत बहुत स्वागत है 104.8 इश्क एफएम पर वर्ल्ड म्यूजिक डे के मौके पर। Hey, what's up? I'm Cizzy. What's up, everyone? आपने आज तक बहुत सारे इंटरव्यूज दिए होंगे। मैंने वो यार की टुक टक खूब बड़े बेशी ना चल देखो हमने शुरुआत के टाइम पे सिजी से मुलाकात की थी बहुत साल पहले। उसके बाद में मैंने बोला, सिजी को पहले बोला था कि भाई हम ना साथ में सेल्फी ले लेते हैं, क्योंकि एक वक्त आएगा जब भाई बड़े आर्टिस्ट बन जाएंगे और उसके बाद हमें टाइम ही नहीं मिलेगा मिलने का और क्या। तो वहां से लेकर के अभी तक का सफर और इतना सब कुछ करने के बाद में कभी सोचा था कि आरजे के साथ में को जॉगिंग करेंगे और आप भी आज आरजे बनेंगे? আমি যখন প্রথমবার লাইক দ্য টাইম যখন তোমার সাথে প্রথম দেখা হয় তখন থেকেই আমার ইচ্ছে ছিল যে আই ওয়ান্টেড টু বি আ পার্ট অফ দিস প্রসেস এন্ড আমার মানে পুরো এই প্রসেসটার প্রতি প্রচন্ড একটা ইন্টারেস্ট আছে। আমি ইন্টারভিউ দেওয়ার এই সাইডটায় অনেকবার বসেছি, উল্টো দিকটায় কখনো বসা হয়নি, তাই এবারের এক্সপেরিয়েন্সটা ইজ রিয়েলি কুল। লাইক इस घंटे के आखिर में पूछूंगा आपसे कि आरजे बनने का जो फीलिंग है वो कैसा रहा, डिफिकल्ट लगा या लगा कि नहीं भाई मैं रैपिंग में ठीक हूँ, आरजे के लोग आरजे करेंगे। तो लेट्स सी क्या होता है आखिर के घंटे में। स्टूडियो में अभी फिलहाल सिजी जो है वो एकदम फुल एकदम रेड ग्लेयर्स पहन करके है वो, और ब्लैक टी शर्ट पहन के ब्लू जीन्स पहन करके है यहाँ पर, एकदम फुल एकदम रैपर स्टाइल में है। सो हमने बचपन से सुना है या बचपन से देखा है कि डिवाइन एंड देन कली बॉय एंड हनी सिंह की अगर कह दो हमारे बॉलीवुड इंडस्ट्री की, सो हैज दैट पर्टिकुलर थिंग अफेक्टेड योर लाइफ या फिर आपको लगा कि चलो वो अपना कर रहा है मैं अपना कर रहा हूँ? मैंने आमी যখন শুরু করেছিলাম তখনও গালি র্যাপের পুরো ওয়েভটা শুরু হয়নি। ইনফ্যাক্ট মানে আমি অনেকদিন ধরে করছি, প্রায় 10-11 বছর হয়ে গেল। তখন আমার আগে 11 साल हो गए भाई साहब, 11 साल। बताओ कितने लोग सुन रहे हैं आप उस टाइम स्कूल में होंगे, कॉलेज में होंगे या फिर सोच रहे होंगे जिंदगी में क्या करना है पता नहीं। आई डोंट लुक दैट ओल्ड। আমার আগে যে হিপ হপ মিউজিক হতো সেটা ওই হানি সিং হতো, বাদশাহ টুকটাক, রফতার সবে শুরু করে যে সোয়াগ মেরা দেশি ভিডিওটা ভলিউম 1 তো নেই না बढ़िया है ওটা ওটাও শুনেছি প্রচুর। देयर वाज अ लॉट ऑफ अदर काइंड ऑफ रैप एज वेल लाइक फाडू एंड ऑल, তো ওইগুলো শুনছিলাম এবং তখন আমি যখন কলেজে ঢুকি তখন আমাকে র‍্যাগিং করার সময় ওই র‍্যাপগুলো করতে বলতো ইনফ্যাক্ট। এবং কিন্তু আমি যখন র‍্যাপ শুরু করি তখন আই অলরেডি নিউ অ্যাবাউট ডিভাইন এন্ড অল, এই গালি র‍্যাপার সিনটা ওরা যে রেভলিউশনটা শুরু করেছিল ওটা খুব তাড়াতাড়ি একটা মানে ন্যাশনাল পরিধিতে ওদের গান বাজনাটা করে, তাই জন্য অনেক মানুষের কাছে বেশি পৌঁছেছিল। এবং আমাদেরটা একটু টাইম নিচ্ছে অবভিয়াসলি বিকজ রিজিয়নাল, এবং আমাদের সাউন্ডটাও ভীষণ অন্য রকম, মানে ইটস নাথিং লাইক গালি র্যাপ। লাইক ওয়েস্ট বেঙ্গলের যে সাউন্ডটা ইজ ইন্সপায়ার্ড ফ্রম ভেরি ডিফারেন্ট থিংস, মানে মোস্ট অফ দিস র্যাপার্স আর নট ফ্রম দ্য গালি, ওরা বেশিরভাগই ফ্ল্যাটে থাকে বা মধ্যবিত্ত, সো ইয়া ইটস ডিফারেন্ট। রৌনক সে সিজি তক কা সফর কেসা রহা? আমি যখন শুরু করেছিলাম আমি সেই নামটা ভাবা হয়নি, তো আমি রৌনক নামেই চালিয়ে যাচ্ছিলাম। মানে একটা র্যাপ লিখেছিলাম যেটা লাস্ট লাইনটা ছিল when you see through my eyes there's Cizzy why, and Cizzy মানে কার্টুনে দেখায় না Cizzy হয়ে যায়, সো লাইক আমার চোখ দিয়ে দেখলে you're always dreaming and why is the question, and that's how I came up with the acronym for my name Cizzy। देख रहे हो डीप, देख रहे हो कितना डीप है, सुन रहे हो? तो हमारे बंगाल में कल्चर है हमारा, हमें बचपन में एक इंस्ट्रूमेंट दे दिया जाता है या बोला जाता है कि क्लासिकल म्यूजिक सीखो और बस उसी पे। एंड पूरी इंडिया ये जानती है बात कि बंगाल से क्लासिकल सिंगर्स जो है, क्लासिकल इंस्ट्रूमेंटलिस्ट जो है वो आते ही आते हैं। सो ये कैसे तोड़ा कि मुझे रैपिंग में घुसना है? আমি এটা বেশি রিলেট করতে পারছি কারণ আমার ফ্যামিলিতে পুরো মিউজিক্যাল ফ্যামিলি, এন্ড মানে পড়াশোনার জন্য হোক বা অন্য কিছুর জন্য হোক আই কাইন্ড অফ লস্ট টাচ উইথ মিউজিক, বাট এফএম শুনতাম প্রচুর। যখন ওই মাধ্যমিকের জন্য অঙ্ক প্র্যাকটিস করছি তো কানে এফএমটা গোজা থাকতো এবং অঙ্ক করতে করতে খাতার লাস্ট পেজে আমি লেখা শুরু করে দিতাম নিজে। ওয়ার্ল্ড মিউজিকের প্রতি ইন্টারেস্ট ছিল, বিভিন্ন ধরনের মিউজিক। আই ওয়াজ ইন্টারেস্টেড ইন ফোক, পরে রবীন্দ্রসঙ্গীত শিখেছি এবং সেইভাবে নিজেকে আস্তে আস্তে আমি ইনকর্পোরেট করা শুরু করি এবং দেখি যে র্যাপের মাধ্যমে আমি নিজেকে অনেক বেশি এক্সপ্রেস করতে পারছি, তাই জন্যই আই থিঙ্ক র্যাপে অনেক কমফোর্টেবল হয়ে গেছি অনেক বেশি। 2016-র একটা গান ছিল কলকাতার রাস্তা, সেটা যখন ছেড়েছিলাম তখন কিছু কেউ শোনেনি। আমি 2019-এ ওটা নন্দনে একটা সাইফারে দাঁড়িয়ে জাস্ট করছিলাম এবং বাংলাদেশ থেকে জালালি সেটের একজন এসেছিল শাফায়াত বলে, ও একটা ফোনে ফেসবুক লাইভ করেছিল, সেটা বাংলাদেশের একটা পেজ আমার পোর্শনটা কেটে দিয়েছিল এবং সেটা খুব ভাইরাল হয়ে যায়। অ্যান্ড সেইটার পরেই ইমিডিয়েটলি আফটার দ্যাট যেহেতু গলি বয়ও রিলিজ হয় বলিউডে, সো ইট দে কাইন্ড অফ মানে হেল্প ইচ আদার আমার মনে হয়, কারণ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ভাইরাল র্যাপ ভিডিও ফ্রম কলকাতা। মানে আমার ওই যে বললাম না সিজি যে বলছে অ্যান্ড লাস্টে ওয়াই আছে, মানে ওই প্রশ্ন আমি ছোট থেকে বড্ড কৌতূহল সবকিছু বিষয়, তো তোমার জন্য একটা প্রশ্ন আছে আমার। এবং অনেকদিন আগে থেকে চিনি, মানে বহুদিন আগে দেখা হয়েছিল এবং তখনও ইউ ওয়ার ইনটু আরজেইং, অ্যান্ড তখন যে কাজগুলো করতে আর এখন যেটা করো डिफरेंस कतटा है, मैंने तुम्हारे मन आगे रूलो थोड़ा है नहीं हमें ऑब्वियसली भाई बहुत ज्यादा। मैं बताऊं तो ऐसा होता है कि पहले के फेसबुक कमेंट भी आप पढ़ते तो लगता है कि हम क्या थे, ठीक है, तो वैसे ही लिंक्स को सुनने को लगता है। ऐसे बहुत सारे लिंक्स है हमारे पुराने जो हम सुनते तो लगता है फेसबुक मेमोरीज, और ऑकवर्ड फील होता नाम है ना उसको ना लॉक कर देता हूँ, कोई और ना सुन पाए। तो मुझे जानना है कि आपके साथ ऐसा कभी होता है कि पहले के रैप सुनो तो लगता है कि यार मैं क्या करता था यार, अभी आगे सब प्राइवेट कर दिए। तो पहला जो आपने रैप जिसके बारे में आपने कहा थोड़ी देर पहले बांग्लादेश में बहुत ज्यादा वायरल हो गया था, वो तो वो किस बारे में था और उसकी अगर थोड़ी सी झलक अगर हमें सुनने को मिल सके तो। ওই গানটার নাম ছিল কলকাতার রাস্তা, মনে হয় অনেকেই শুনেছে, এবং গানটা went like this, এটা কলকাতার রাস্তা এখানে পাবি যা চাস্তা, সকালে নিমকি বিকেলে খাস্তা আর কচুরি জিলিপি নাস্তা আর টক জল ওয়ালা ফুচকার লাইন বাজলে বিকেল 5টা, এটা কলকাতার রাস্তা এখানে পাবি যা চাস্তা, গলিতে গলিতে পার্টি অফিস শুধুই বদলে যাচ্ছে ঝান্ডা, পলিটিক্স তাদের কাছে বিষ যাদের রক্ত আজ ঠান্ডা, খুঁজে ফেরে তারা শান্তি শুনতে চায় হেমন্ত মান্না আর চাঁদের আলোতে এক কোণা প্রেমে বিরহে চায় কান্না, অশ্রুপাতে রোজুহাত শুধু খুঁজে ফেরে दिन रात, किन्तु रात बढ़ले गलिर मोड़े बाइक बाहिनीर राज, प्रति शनिवार जोरे बाजे गान शनि पुजो उपलक्षे और सब देवतार शेषे नेताजीओ पाय ना रक्षे, नेताजी पुजो स्वाधीनता पुजो नेशाटा मानाय ना, ते पैंडेलेर पेछने मदेरा शोर सामने चिटिया कालाइया ए मातलामो करे मारामारी पड़े आछे देख ओई लाशटा कत रक्तपातेर साक्षी, कलकातार एई रास्ता ए शहर मेरा जान, कलकाता आमार प्राण शेष करे देबो आमादेर करले अपमान, रास्तार माझे नांगा करे छेड़े देबो नीले पांगा, शुने राख तेरे मेरे डांडा করে দেব ঠান্ডা, এটা কলকাতার রাস্তা এখানে পাবি যা চাস্তা, সকালে নিমকি বিকেলে খাস্তা আর কচুরি জিলিপি নাস্তা আর টক জল ওয়ালা ফুচকার লাইন বাজলে বিকেল 5টা, এটা কলকাতার রাস্তা এখানে পাবি যা চাস্তা। देखिए ये कितने साल पहले, ये 2016 में लिखा था। हाँ, या। 16 का है ये, आज भी सुनो तो मेरे रोंगटे खड़े हो जा रहे हैं। भाई साहब अल्फाजों पे ध्यान दो कि मैंने शोज में इसको देखा हुआ है कि भाई साहब एक एक घंटा दो घंटा परफॉर्म कर लेता है, उसके बाद बोलता है कि हाँ ठीक है थोड़ा सा पानी चलेगा मेरे को, इट्स ओके। और बता दो सीजी जो है वो ना कॉफी पीता है ना चाय पीता है, सिर्फ पानी पीता है, ठीक है। और वो तो खैर वो तो अपने आर्टिस्ट को जानते हैं तो जानते होंगे। जब हम छोटे थे और अभी म्यूजिक इंडस्ट्री में क्या चेंजेस आए हैं और क्या चेंजेस वक्त के साथ साथ आपको लगता है कि होना चाहिए? যেটা এসছে সেই চেঞ্জেসটা শুধু যে মিউজিক ইন্ডাস্ট্রি তা নয়, সেটা একটা ওভারঅল কন্টেন্ট কনজাম্পশনের, যেটা আমার মনে হয় লোকজন এখন কন্টেন্ট কনজিউম করছে, সেটা আমি দেখছি যে টাইমের সাথে সোশ্যাল মিডিয়ার ইউজের সাথে অনেকটা চেঞ্জ হয়েছে। এখন ভালো গান হয়েছে কি না হয়েছে সেইটা শোনার ধৈর্যটাও একটু মানুষের কম, তাই জন্য বলে দিতে হয় যে এটা ভালো গান শোনো তারপরে গিয়ে শুনবে। ইটস নট আ পিস অফ মিউজিক অর পিস অফ আর্ট এনিমোর, ইটস মোর লাইক আ পিস অফ एंटरटेनमेंट। फॉर एग्जाम्पल अगर गाने के ऊपर में अगर अच्छा वो खूबसूरत सा थंबनेल ना रहे तो लोग देखते नहीं हैं। সেটার মধ্যে দিয়ে একটা ব্যালেন্স আনার চেষ্টা করছি, যেমন আমার গানগুলোর মধ্যে আমি কখনো ডাইরেক্টলি জ্ঞান দিই না, তো তার থেকে আমার মনে হয় আমি যেভাবে বলি যে খারাপ তো আছে ঠিক আছে, এবার আমিও খারাপটার পার্ট, আমি এটাকে করার চেষ্টা করছি, এটা করে ভালো করার চেষ্টা করছি, সেটা শুনে এবার যদি কেউ রিলেট করতে পারে, যদি কারণ মনে হয় যে আমিও ফলো করে একটু আমিও চেঞ্জ করতে চাইবো, তাহলে চেঞ্জটা হবে আলটিমেটলি। কিন্তু একবারে এইরকম চেঞ্জ করো এটা বাজে খারাপ বলে দিলে লাভ नहीं। देख रहे हो बात भी करता है ना, लगता है रैप कर रहा है, मतलब इतना खूबसूरत करता है ना, इतना खूबसूरत। तो अभी के टाइम में मैंने ये चीज नोटिस किया है कि अचानक से पिछले कुछ सालों में डिस भी बहुत ज्यादा फेमस हो गया है। मतलब होता क्या है ये डिस? बेसिकली डिसरेस्पेक्ट करा, র‍্যাপের ডিস ব্যাপারটা নিয়ে নাও বলি আমি, যদি আরো আগে চলে যাই যেখান থেকে মানে চারণ কবিদের ওই ঘুরে ঘুরে কবিতা বলে ইতিহাসটাকে বলা থেকেই গানের শুরু, মানে ফোক টাইপের গানের শুরু একটা, তো শাম গান থেকে ক্লাসিক্যাল মিউজিক সেটা আলাদা, কিন্তু এই ধরনের গানের সেই আমাদের র‍্যাপের মতো একটা জিনিস এখানেও ছিল, বাংলায় ছিল কবিয়াল ঘরানার মিউজিক, এবং সেখানে তরজা হতো। তরজা মানে দুজন আর্টিস্ট এসে একজন আরেকজনের ব্যাপারে খারাপ খারাপ কথা বলবে, সে আবার তাকে উল্টো পাল্টা কথা বলে, যে বেশি ক্রাউডের থেকে তোল্লাই পাবে সে জিতবে। লাইভ হতো তা উস টাইম পে, হ্যাঁ লাইভ হতো, এবং এখনো যে লাইভ হয় র‍্যাপ ব্যাটেলস হয়, সওয়াল জবাবের মধ্যে দিয়ে হোক বা বিভিন্ন হবে, ও কম্পিটিটিভ ব্যাপারটা এসছে, হুইচ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্টস, মানে এটা এখন একটা স্পোর্টিংলি নিতে হয়। এখন ডিস ব্যাপারটা ডিসরেসপেক্ট অবভিয়াসলি, কিন্তু একজন আর্টিস্ট আরেকজনকে ডিসরেসপেক্ট করলেও সেটা যদি অন্য আর্টিস্ট স্পোর্টিংলি নিয়ে আরেকটা গান বানায় সেটা নিয়ে, তাহলে অবভিয়াসলি বেটার গান আমরা শুনবো দর্শক হিসেবে, তো ভালোই হবে ভাই, দুটো ভালো গান শুনতে পাবো। সিজি ने वर्ल्ड म्यूजिक डे को लेकर के एक बहुत ही उमदा सा एक रैप लिखा है, और रैप मतलब उसने जो किया है ना, रिक्वेस्ट करते हैं कि बस ये शुरू करे और उसके बाद में हम सुनते हैं कि है क्या। আমি জাস্ট শুরু করার আগে একটা কথা বলে নেবো যে এই গানটার সাথে ফিচার্ড আছে আমার মা, অ্যান্ড আমার মা সাথে আমি ঘুরতে গেছিলাম অ্যাকচুয়ালি পুরুলিয়াতে, আমি কয়েকটা ভিডিও জাস্ট ওখানে তুলেছিলাম, এবং গানটা জাস্ট যাওয়ার আগের দিন জোর করে একটুখানি রেকর্ড করে নেওয়া। আমার মাসিও আছে এবং আমার গার্লফ্রেন্ডও আছে ভিডিওটাতে। এবং বেসিক্যালি আমার মা এসরাজ বাজায় ছোটোবেলা থেকে, এসরাজ নিয়ে মাস্টার্স করেছে, আমার দাদুও ছিল মহালয়াতে যে এসরাজটা বাজে ওটা আমার দাদুর বাজানো, তো ওই পুরো মিউজিক্যাল ফ্যামিলির ব্যাপারটা বলছিলাম না, তো মা রবীন্দ্রসঙ্গীত গেয়েছে এবং আমি সেখানে আবার র্যাপ ঢুকিয়েছি জোর করে, বাংলা कॉम्बिनेशन। क्या बात है। तो ये तो एक काम करेंगे हम लोग जो है वो सीजी को बोलेंगे अपना वाला पोर्शन गाने के लिए, आंटी वाला पोर्शन जो हम प्ले करके आपको सुनाएंगे, ठीक है? दैट्स नाइस করছি। সবে ধন নীলমণি পকেটে 10 টাকা জল পানি, সেটারও হিসেব না দিতে পারলে বাড়িতে পাওনা যে ধমকানি, তবে ঘন্টা পড়লে টিফিন টাইমে স্কুলের গেটে মস্তানি, তাও হাত বাড়ালে ফুচকাটা পড়বে না কম জানি, জানা অজানার বাইরে জগৎ ক্যান্টিনে ধার বাকি যে নগদ, পাঁচিলের ওপারে বিরাট পৃথিবী খাকি হাফ প্যান্ট সবে তো তখন, বাড়ি ফেরার পথে দোকানগুলোই জানলায় চোখ পড়ে, দেখি ব্যাকপুশ গাড়ি দাঁড়িয়ে পড়লেই মাসি হাত টেনে ধরে, তোরই তো রইল এই এখানেই রোজ এসে দেখে যাবি, আমি বড় হয়ে সব কিনবো ভাবি করতে শিখিনি দাবি, তখনও রেজাল্ট বেরোলে লুকিয়ে রাখি ড্রয়ারের চাবি, আর আজও মনে মনে ভাবি সেই ব্যানার্জি কাকুর বাসে সিট না পেলে দাঁড়িয়ে যেতাম কন্ডাক্টর দাদার পাশে, আর বাস স্ট্যান্ড থেকে হেঁটে ফেরার সেই চিরাচরিত অভ্যাসে নিজেকে চিনতে পেরেছি যে রাস্তায় ওনা আসে, তুইও চিনে নিতে পারিস যদি হাঁটিস আমার পাশে। थैंक यू सो मच सीजी हमसे बात करने के लिए एंड इस वर्ल्ड म्यूजिक डे के मौके पर आने के लिए। थैंक यू शारिक फॉर लेटिंग मी डू द आरजे थिंग। नाउ माय क्वेश्चन कम्स इन कि एक घंटा मेरे साथ में बैठ करके यहाँ पर को जॉकिंग किया, क्या लगा? रैपिंग इजी है या आरजेइंग इजी है, या फिर लगा कि मैं किसी दिन शारिक का जॉब खा लूंगा? नॉट रियली, लाइक আমার এটা করে প্রচন্ড ভালো লাগলো এক্সপেরিয়েন্সটা অবভিয়াসলি, এবং আরেকটা যেটা হলো যে আমি এখন এই ব্যাপারটা নিয়ে আমার র‍্যাপে ইউজ করব বেসিক্যালি, অনেকটা ব্যাপার গরিব का नाम भी लिख देना अपने रैप में। ऑफ कोर्स सेलिब्रेट म्यूजिक, बी विद म्यूजिक एंड म्यूजिक। यार अब कहीं भी जाते हो ना तो म्यूजिक आपके साथ में रहता है, और 104.8 इश्क एफएम जो है वो यही आपको देता है कि चाहे किसी भी तरह की म्यूजिक हो, बांग्ला म्यूजिक हो, हिंदी म्यूजिक हो, आप 104.8 इश्क एफएम सुनते रहेंगे ना, म्यूजिक का साथ आपका हमेशा रहेगा। যখন রাগ হবে একটু গান শোনো, সব রাগ ঠান্ডা হয়ে যাবে एकदम। थैंक यू सो मच हमसे बात करने के लिए, इट वाज अमेजिंग बी विद यू।